নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন বর্তমানসময় .com। যে খবরে নজর রাখব, জ্বালানি গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ করা হলো এক মহা মিছিল। এদিন শ্রীরামপুরে করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিন এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর পৌরসভার পৌর প্রশাসক গৌরমোহন দে সহ অন্যান্য নেত্রীরা। জ্বালানি গ্যাসের ক্রমাগত মূল্য বৃদ্ধি সহ বিজেপি সরকারকে কটাক্ষ করে এদিন শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক মিছিলের আয়োজন করা হয়। শ্রীরামপুরে পৌর প্রশাসক কি বলেছেন শুনব। পৌর নির্বাচনে যে সন্ত্রাস হয়েছিল, যেভাবে প্রার্থীদের উইথ করতে বাধ্য করে দিয়েছিল, তার বিরুদ্ধে আজকে আমাদের এই মহামিছিল। এবং যে কৃষক আইন নরেন্দ্র মোদী বাতিল করেছে বিজেপি সরকার, তার জন্য সংসদে এবারে যে অধিবেশন চলছে শীতকালীন অধিবেশন, সেখানে নরেন্দ্র মোদীকে কৃষক পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। এবং যে 720 জন কৃষক মারা গেছে, তাদের আর্থিক সাহায্য করতে হবে। এবং পেট্রোল পণ্যের দাম, কেরোসিনের দাম, গ্যাসের দাম কমাতে হবে নরেন্দ্র মোদীকে। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে করা হয় এক বিক্ষোভ মিছিল। জ্বালানি গ্যাসের ক্রমাগত মূল্য বৃদ্ধি ও সেই মূল্য কমানোর দাবি সহ একাধিক দাবি নিয়ে এদিন শ্রীরামপুরে করা হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল। বিস্তারিত জানব, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি দীপ মহাপাত্র। দীপ, কি কারণে আজকে তৃণমূল কংগ্রেসের এই মিছিল, বিস্তারিত জানব। একেবারে দেখো, জ্বালানির গ্যাসের মূল্যবৃদ্ধির পাশাপাশি অন্যান্য পণ্যেরও মূল্যবৃদ্ধি হচ্ছে, এবং তাছাড়াও ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর অত্যাচারের প্রতিবাদেই কিন্তু আজ শ্রীরামপুরে এই বিক্ষোভ মিছিল করা হয়। এবং তার পাশাপাশি কিন্তু তাদের দাবি যে কৃষকদের যে ঐতিহাসিক জয়, যে কৃষি আন্দোলনের যে ঐতিহাসিক জয় কৃষকরা পেয়েছে, সেই আন্দোলনের পর সেই তিনটি কৃষি আইন বাতিল করে আসন্ন যে অধিবেশন, যে শীতকালীন অধিবেশন, সেই অধিবেশনে প্রধানমন্ত্রীকে ক্ষমা চাই, কৃষকদের কাছে ক্ষমা চাইতে হবে, এই দাবি নিয়েই কিন্তু আজ তাদের এই বিক্ষোভ সমাবেশ হয়। প্রায় 300 থেকে 400 তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে আজ মাহেশ থেকে শ্রীরামপুর গান্ধী ময়দান পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ সমাবেশ চলে। পাশাপাশি বিভিন্নভাবেই কিন্তু তৃণমূলের পতাকা এবং বিভিন্ন রকমভাবে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করতে করতেই কিন্তু সমগ্র রাস্তায় তারা আসেন। এবং তার পাশাপাশি এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পৌর প্রশাসক গৌরমোহন দে, এবং তার ছাড়াও যারা নেতৃত্বের মধ্যে ছিলেন তারা হচ্ছেন গৌরমোহন দের পাশাপাশি শ্রীরামপুরের উপপ্রশাসক উত্তম নাগ, এছাড়াও শ্রীরামপুরের যে যিনি সভাপতি, অর্থাৎ শ্রীরামপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু গাঙ্গুলী, তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। সব কিছু মিলিয়ে কিন্তু কেন্দ্র সরকারকে কটাক্ষ করতেই তাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। অমিতা, ধন্যবাদ দীপ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি দীপ মহাপাত্রের সাথে। শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি সরকারকে কটাক্ষ করে আজকে তাদের এই মহামিছিলের আয়োজন করা হয়, এবং তাদের দাবি অবিলম্বে গ্যাসের যে মূল্য বৃদ্ধি হচ্ছে সেই মূল্য অবিলম্বে কমাতে হবে, এবং পাশাপাশি ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর যে আঘাত করা হয়েছে সেই আক্রমণের প্রতিবাদ জানিয়ে আজ শ্রীরামপুরে মাহেশ থেকে শ্রীরামপুরে ময়দান পর্যন্ত এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। প্রায় শতাধিক কর্মী সহ একাধিক তৃণমূল নেতৃত্বরাও এই মিছিলে উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন বর্তমানসময় .com। তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময় .com। আপনারা দেখছেন বর্তমানসময় .com। Thank you.
শুনতে রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আগে বধূ সাজ মন তুই ভালোবাস, যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম, বেশ যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com.